আপনাদের জন্য মোটো ব্লগিং করা। আমি এর আগে কোনো মোটো ব্লগিং করি নাই, দেখেন আপনারা। সামনে আ গিয়া ইস জায়গা পে, কিউকি ইয়াহ পর বহুত সারে বাতাস নিকল রহা হ্যায়। ইউ আর মেরে সাথ হ্যায় মেরে দোস্ত সাদাত। তুম কুছ কেহনা চাহতে হো? আমি হিন্দি পারি না, হিন্দি বুঝি হো। Hey, what's up people? Assalamualaikum and welcome to my another vlog. এখন বাজে হচ্ছে 6:24 আর রাস্তা দেখলে বুঝতে পারবেন রাস্তা পুরোই ফাঁকা, দেখেন দোকানপাট সবকিছু ফাঁকা। তো অনেকেই বলতে পারেন যে আমার গায়ে কলেজ ড্রেস কেন? কলেজ ড্রেস থাকার একটাই কারণ, আজকে এক্সাম আছে। একটা কথা বলে নেই যে সিলোনিয়া যে ব্রিজটা দেখতে পাচ্ছে, আপনারা অনেকেই জানেন যে ফেনী নোয়াখালী ফোর ল্যান্ডের রাস্তা হচ্ছে, এবং ফোর ল্যান্ডের রাস্তা হওয়ার সাথে সাথে সিলোনিয়া যে ব্রিজটা আছে ওই ব্রিজটাও কিন্তু ফোর ল্যান্ড হবে, এই জন্য ওই ব্রিজটার কাজ চলতেছে। সো একটু প্রবলেম হইতেছে চলাফেরায়, জ্যাম ধুলাবালি। যখন ফোর ল্যান্ড হয়ে যাবে তখন জিনিসটা অনেক সুন্দর লাগবে। আর এখন যাবো হচ্ছে আমি শুভর বাসায় ফেনীতে, ও মেসে থাকে, সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে কি জন্য আসলে সকাল 6টা বাজে আমি কেন বের হয়েছি, এটা ওখানে গিয়ে আপনাদেরকে বলবো। বাই। সো অনেকক্ষণ টাইম লাগানোর পর শুভদের বাসার সামনে সামনে চলে আসলাম। এখন আমি যাবো শুভর বাসায়, এখন তাকে ফোন দিব, ফোন দিয়ে জানাবো যে আমি এসে গেছি, তুই নাম নিচ্ছি। তো দেখা যাক সে কি ঘুমাচ্ছে না করছে, সে মেধাবী স্টুডেন্ট অবশ্যই বলবে। তো আমাকে চাবি দিয়ে দিছে, উপর থেকে মারছে, আমি জাস্ট নিয়ে তালাটা খুললাম। ওদের এখানে অনেক সিকিউরিটি, সিসি ক্যামেরা আছে, প্লাস তালাও আছে। এ ফিউ মোমেন্টস লেটার। সো গাইস, তো আমি শুভর বাসায় যাওয়ার পর আর ভিডিও মেক করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে পড়তেছিল, আপনারা জানেন আমি বললাম যে মেধাবী স্টুডেন্ট। যদি আমাকে নিচে এক ঘন্টা দাঁড়া করে রাখছিল, তারপরে মনে করেন যে কতক্ষণ পরীক্ষা দিয়ে সে কতক্ষণ আড্ডা মারছে ওর ম্যাচে, যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এরপরে আমি আর ভিডিও করার সুযোগ পাইনি, আর এখন ফাইনালি আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন ফুলি ফ্রি। আর এখন ইনশাল্লাহ অনেক ব্লগ আসবে, এখন আমি টেনশন ফ্রি, এখন ইচ্ছা অনেক ভিডিও ছাড়তে পারবো ইনশাল্লাহ। এটাই আশা করি, আপনারা পুরো ব্লগটা দেখবেন আর দেখতে থাকেন। হ্যালো গাইস, সামনে আ গিয়া ইস জায়গা পে, কিউকি ইয়াহ পর বহুত সারে বাতাস নিকল রহা হ্যায়, আর ফাইনালি মেরে এক্সাম খতম হো গিয়া, তো আব মে বহুত ফ্রি হু, আর মেরে সাথ হ্যায় মেরে দোস্ত সাদাত। তুম কুছ কেহনা চাহতে হো? আমি হিন্দি পারি না, হিন্দি বুঝি হো না। আর তুম তুম তোমারে কুছ তোমারে দিমাগ মে কুছ সামঝ মে নাই আ রহা হ্যায়? ইয়া কিয়া তোমারে দিমাগ মে কুছ সামঝ মে নাই আ রহা হ্যায়? মানে বাংলা কো পড়া হিন্দি? মেনে তো বাংলা নাই পড়তা। এই জায়গাতে গেলে ধুলে অবস্থা খারাপ হয়ে যায়, চেহারা চিনা যায় না, মেকআপ করা লাগে না, অলরেডি ভূতের মতো লাগে, মনে হচ্ছে কোনো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। আর রোজার দিনে একদমই ব্লগ করতে ইচ্ছা করতেছে না, শরীর খুবই টায়ার্ড লাগতেছে, খুবই দুর্বল লাগতেছে। আর এটা সেই ব্রিজ আপনাদেরকে যেটা বললাম, আজকে আপনাদের জন্য মোটো ব্লগিং করা। আমি এর আগে কোনো মোটো ব্লগিং করি নাই, দেখেন আপনারা, খুবই স্পেশাল একটা মোটো ব্লগিং হচ্ছে আজকে। আচ্ছা, একটা কথা বলতে ভুলেই গেছিলাম, আমি যে সকাল 6টা বাজে বের হয়েছিলাম সেটার একমাত্র কারণ ছিল আমার যে এক্সাম ছিল সেই এক্সামে আমি বইটা হারিয়ে ফেলেছি, আমার বইটা কোথাও গায়েব হয়ে গিয়েছে। মানে কি একটা অবস্থা, এক্সামের আগের দিন নিয়ে আমার বই নেই। সরি, ক্যামেরা এদিকে রাইট। আমি শুভকে কিছু অতি সংক্ষিপ্ত ছবি তুলে পাঠিয়ে দিতে বলি, আর কিছু রচনামূলক ছিল সেগুলো আমি সকালে গিয়ে ওর বাসায় গিয়ে পড়বো, এই প্ল্যানেই মূলত বের হয়েছিলাম। এমনিতে আমার এক্সাম 10টা বাজে, তাতে প্যারা নেই। আর আপনাদের জন্য ভিডিও শর্ট করে বানাই, তারপর আপনারা পুরো দেখেন না, লাইকও দেন না। কিন্তু কি দোষ করছি আমি বলেন, একটা লাইক দিলে কি এমন এতগুলো ভিউজ হয়, এগুলোর ভিতরে একটা লাইক দেন আপনারা, মানে সবাই লাইক দিলে জিনিসটা আরো সুন্দর হয় না? আর কেউ যদি থাকেন এখনো সাবস্ক্রাইব করে না, প্লিজ নিচে সাবস্ক্রাইবটা করে দেন, ফ্রি এটা। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই রোজা রাখবেন, সবাইকে রমজানুল মোবারক, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।